extra time. নমস্কার এক্সট্রা টাইম বাংলায় আজকে আমি বরিয়া বার্মিংহাম থেকে রোজ আপনাদের সাথে আসব আমিও জানিয়ে রাখি অনিলাবু আর দেবাশিস আমাকে আজকে যখন বলল তার আগে কিন্তু হোয়াটসঅ্যাপে বেশ কয়েকটা মেসেজ গত কয়েকদিন ধরে পাচ্ছিলাম যে টোকিও আপনারা করতেন এখানে করছেন না কেন অর্থাৎ শুরু করলাম তবে অনিলাবু তোমায় মিস করছি দেবাশিস দেখাবো হয়ে গেলে পাউরুটি ডিম কলা সব জোর করে রেখেছিল তোমার জন্য তুমি আনফর্চুনেটলি নেই টোকিওর আমাদের খাওয়া দাওয়াটা সেই জন্য হচ্ছে না কামিং টু আজকের পারফরমেন্স দেখুন আমরা সবাই ভেবেছিলাম 5 উইকেট পড়ে যাওয়ার পরে ম্যাচটা ইন্ডিয়া বার করে নেবে 5 উইকেটে 40 সেখান থেকে যদি ম্যাচ না বেরোয় কবে বেরোবে 154 রেণুকা ঠাকুর অসাধারণ বোলিং 4 উইকেট মেঘনা ভালো বোলিং বাট তারপরে রাধা যাদব রাজেশ্বরী গায়কোয়াড় প্রবলেমটা হলো আমরা একটা ফাস্ট বোলার মিস করছিলাম হার্লিন দিওলকে 7 নম্বরে ব্যাট করানো বা জেমাইমা রড্রিক্সকে 5 নম্বরে ব্যাট করানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠবে হারমনপ্রীত কর দারুণ ভালো ব্যাটিং বাট ক্যাপ্টেন্সি টিম কম্বিনেশন এগুলো ইন্ডিয়াকে ঠিক করতে হবে কারণ ক্লিয়ারলি পিচ রিড করতে ভুল হওয়ার জন্য কিন্তু ম্যাচটা বেরিয়ে গেল আদারওয়াইজ অস্ট্রেলিয়াকে ওইখানে পেয়ে গিয়ে ওইখান থেকে ম্যাচ না বার করতে পারার কোনো কারণ আমি অন্তত দেখি না ব্যাডমিন্টনে ভালো স্টার্ট পাকিস্তানকে 5-0 স্কোয়াশে ভালো আমরা যদি অন্যান্য খেলাগুলো দেখি টেবিল টেনিসে যথেষ্ট ভালো স্টার্ট মানিকা বাত্রা তার নেল আর্ট আবার ফেরত চলে এসছে ভারতীয় ট্রাইকালার দিয়া চিতালে আকুলা সবাই মানে যথেষ্ট ইমপ্রেসিভ স্টার্ট ফর ইন্ডিয়া বাট দেখুন সেগুলো না এক্সপেক্টেড জানেন তো এগুলো তো ফার্স্ট রাউন্ডের খেলা ইন্ডিয়া যে জিতবে সেগুলো এক্সপেক্টেড বড় দিন আগামীকাল বড় দিন সেটা আপনাদের জানিয়ে রাখি আগামীকাল ভারোত্তোলনে ওয়েটলিফটিংয়ে ইন্ডিয়া 3টে মেডেল পাবে এটা আমি প্রেডিক্ট করছি টোকিওতে আপনারা আমায় জিজ্ঞেস করতেন কটা পাবে আগামীকাল 3টে মেডেল ওয়েটলিফটিংয়ে মীরা চানু গোল্ড সাঙ্কেত সারগার গোল্ড পাওয়া উচিত নাহলে সিলভার এবং বিন্দিয়া রানী দেবী 3খানা মেডেল আমি প্রেডিক্ট করছি আর এক্সট্রা টাইমে আবার আপনাদের সাথে জয়েন করব না পেলে আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন মামা ওখান থেকে পেছন থেকে হাসছেন এখানে তো বারবার বলতে বাধ্য হচ্ছি এই যে বড় মাল্টাই ডিসিপ্লিন গেমস অনিলাবু মামা এরা থাকলে জমে কারণ এরা বাংলায় গল্প হয় আড্ডা হয় বই পড়া হয় খিল্লি হয় সব মিলিয়ে আপনাদের সাথে এই যে বন্ডিংটা আবার এক্সট্রা টাইম বাংলা সূত্রে সেটা হবে দেখতে থাকবেন রোজ আসবো আপনাদের কাছে ফর দ্য মোমেন্ট আগামীকালের মেডেলসের ফিঙ্গার্স ক্রস থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো